আসসালামু আলাইকুম, আবারো হাজির হলাম মনন কোল স্টোরেজের পাশে। তো আজকে আমরা কোনো ফুচকা রিভিউ না, আজকে আমরা কোনো চা রিভিউ করব না, আজকে রিভিউ করবো হাজিগঞ্জ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জালমুড়ি, যেটাকে বলে মায়ের দোয়া জালমুড়ি। সো উইদাউট ফার্দার টিও আমি সালাউদ্দিন আজলান আছি আপনাদের সাথে। লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরেডি আমরা এখন ঝালমুড়ির দোকানের ভিতরে চলে এসেছি, আমরা আপনাদের ভিতরের অবস্থাটা দেখাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তাওহিদ। তো এখানে ঝালমুড়ি কয় বছর হয়েছে বানাইতে? আজকে 10 বছর। 10 বছর। তো আমি আমার জানার মতে আর কি এটা হাজিগঞ্জের কি নাম করে একটা ঝালমুড়ি দোকান আর কি। জি, আমি একমত। তো আপনার এখানে ঝালমুড়ি প্লেট কত করে? 20 টাকা। 20 টাকা। কোনো স্পেশাল ঝালমুড়ি আছে যে 40 টাকা? না, উপরে নাই, আর 20 টাকা করে বিক্রি। আমি শুনছি আর কি কয়লা ডিম দিয়ে মনে আগে ছিল, আগে 30 টাকা ছিল, 50 টাকা। এটা নাই এখন, বন্ধ করে দিছি। আচ্ছা, তো 20 টাকা করে প্লেট? জি। আচ্ছা, আমাদেরকে 2টা 20 টাকা ভালো করে বানাই দিও। আচ্ছা। অল রাইট, আমাদের ঝালমুড়ির প্লেট আমাদের কাছে চলে এসেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, উপর দিয়ে বাদাম কুচি, সরি বাদাম আর চেনাচুর আর সালাদ। তো আমরা চলুন, কথা না বলে আমরা ট্রাই করি। তো আমি অনেক ঝালমুড়িই খাইছি, বাট এটার টেস্ট একটু ডিফারেন্ট। তো এটার যদি রেটিং দেওয়া লাগে তো আমি এটা 10-এ 8 দিব, কারণ অনেক মজার এটা। নর্মাল যে ঝালমুড়িগুলো থাকে তো এটা সবকিছু সালাদ সালাদ এবং মশলাগুলো একসাথে মিক্স করে দেয়, এতে সালাদগুলো আলাদা দিয়েছেন এবং মশলাগুলো হালকা উপর দিয়ে দিয়েছে, এতে টেস্টটা একটু আলাদা আলাদা করে পাওয়া যায়। সো এটার লোকেশন হচ্ছে পুরো বাস টার্মিনালের জামে মসজিদের পাশে। আপনারা এই মায়ের দোয়া ঝালমুড়ি হাউসটি পেয়ে যাবেন। এখানে আসলে অবশ্যই ঝালমুড়িটা ট্রাই করবেন। আর যারা তো ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন।